কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে সকালে মোনালিসাকে স্কুলে পাঠাতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এখন যাচ্ছি ওর জন্য ব্লেজার আনতে। ব্লেজারটা ভেবেছিলাম এখন কিনে দেব না, কয়েকদিন পরে দেব, তাও শীত এরকম ভাবে পড়েছে, না কিনে দিলে হচ্ছে না। তো আমি রেডি হয়ে গেছি, আমার সঙ্গে মোনালিসাও যাচ্ছে। আর গিয়ে বেশি কয়েকটা কাজ আছে, ব্যাংকে ট্যাঙ্কে কাজ আছে, তো ওইগুলো সেরেই চলে আসবো আর কি। মানে আর টাউনের কাজ পেন্ডিং রাখবো না, স্কুলের ফিস হতে মানে যা আছে সবটা সেরে আসবো। আর আমি জাস্ট ড্রেসটা লাগিয়েছি আর এখন চুল আশ্রাবো, আর একটু সিঁদুর ফিঁদুর লাগিয়ে বার হয়ে যাব আর কি। আর বাইরে কিন্তু রৌদ্র উঠে গেছে প্রচণ্ড। আর কালকে রাত্রে টিনার হঠাৎ করে কেন জানি জ্বর আসলো, এখন নেই যদিও, আমার মনে হয় ওই খালি পায়ে হাঁটে তো ফ্লোরের মধ্যে, তার জন্য হয়তো বা। আর তো রেডি হয়ে বের হই, না হলে দেরি হয়ে যাবে, এখানে ওকেও রেখে যাচ্ছি। তো বের হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে? সেরে আসলাম টাউন থেকে সব কাজ, এই যে এই ব্লেজারটা আনতে গিয়েছিলাম, অনেক দাম। তো যাই হোক, দাম হোক আর যেটাই হোক, পড়াশোনা করাচ্ছি যখন তো করতেই হবে। আর জানলা টানলা লাগিয়ে ফেলছে, ঘুমানোর প্রিপারেশন চলছে। এটে হাত পা ধুয়ে লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ হয়ে এখন একটু রেস্ট করতে এসেছি। তো রেস্ট করে বিকালে আবার যা করার করব আর কি। বিকালে টিফিন করব, মাকে বলেছি ডাল ভিজিয়ে রাখো, পকোড়া বানাবো আজকে, তো পকোড়া খাবো। আর আমি আমার ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে সিম্পল সিম্পল অনেক মানে হেয়ারের ব্যাপারে বা স্কিনের ব্যাপারে শেয়ার করছি। ওই ভিডিওসগুলো তোমরা অবশ্যই ভালো লাগলে শেয়ার কমেন্টস করবে, ঠিক আছে? লাইক অবশ্যই করবে। বিকালে টিফিনের আয়োজন চলছে, আর এখন মানে শীতের দিনে যা পকোড়া তালতে তালতে মানে খাও খুব এনজয় মনে হয়, ঠিক আছে না? তো ফুলকপির বড়া বানাচ্ছি, ফুলকপিকে একদম ছোট কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। এখানে হচ্ছে পেস্ট আর এখানে আছে, এখন বানাবো, বানিয়ে চা বানিয়ে বিকালের মানে স্ন্যাকটা ভালোই হবে। আর আস্তে আস্তে টাউন থেকে পেটিস আর কেক কিনে এনেছিলাম, ওইগুলোও খাবো, চা বানাবো, খাবো। তো তোমরাও কে কি খাচ্ছ বিকালে টিফিন স্ন্যাক্স আমাকে জানাবে, ঠিক আছে? নতুন নতুন কিছু আইডিয়া থাকলে বলবে, আমার খুব ভালো লাগে বানিয়ে খেতে। তো বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বসে বসে খাবো, চিন্তা করবে না। এই যে আমাদের বিকালের স্ন্যাক রেডি, এখানে পকোড়া, এখানে পেটিস, এখানে কেক আর এখানে চা, এখন বসে বসে শুধু খাবো আর খাবো, একদম খেয়ে টেয়ে শেষ করে তারপর মেয়েকে নিয়ে বসবো পড়াতে। শুধু খেলে তো হবে না, ওকেও পড়াতে হবে। তাও আজকে খুব 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 খিদে পেয়ে গেছে বিকালবেলা, মানে মার্কেট থেকে টাউন থেকে এসে ভালো করে খাওয়া হয়নি, তার জন্য এখন জমিয়ে কতক্ষণ খাবো তারপর পড়াতে বসাবো, ঠিক আছে? জল দিতে হবে।
She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry, you were right. Just leave me be, I'm not gonna put up a fight. And every time you wake up feeling worse, and then you check the time. It's never what it feels like, just throw me a dime. If everything was good, then you would feel alive. পড়াতে বসাবো, এই যে উনিও খাচ্ছেন, খেয়ে সারলে তারপর পড়তে বসাবো আর কি। তো চলো আজকে এতটুকুই, কালকে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি করবে জানাই আছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, ঠিক আছে? টাটা।